Allah, 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 Allah. Zakat, দারিদ্র বিমোচনের জন্য কিভাবে যাকাত দিবেন? আপনি যাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন, একটু ক্রস চেক করে নিতে হবে, ডাবল চেক করে নিতে হবে, যেই ফ্যামিলিতে যাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা, থাকলে ওর একটা অটো রিকশা কিনে দেন, সিএনজি কিনে দেন, ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে, ঠিক কিনা? ওর একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন, ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে, ঠিক কিনা? আমরা প্রায় জাকাতে শাড়ি দেই, লুঙ্গি দেই, আছে না নাই? এখানে নাই, আছে? যদি থেকে থাকে এই ট্র্যাডিশন আপনারা বন্ধ করবেন। জাকাতে শাড়ি বলতে কোনো শাড়ি নাই, জাকাতে লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই, কারণ জাকাতে শাড়ি আর জাকাতে লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন, তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় হয়ে যাবে চিল্লা এখন, ঠিক কিনা? এই জন্য আপনাকে পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে। আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন, সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে। স্বাবলম্বী বানানোর জন্য, দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে, জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণের জন্য নয়। আর জাকাতের শাড়ি এত পাতলা, মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা দেখছেন কখনো? এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না, একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আন্দের দিকে বেসকি মেরা থাকবো, কথা বলেন ঠিক কিনা? এইভাবে শাড়ি লুঙ্গি দেয়া যাবে? এভাবে তো শাড়ি লুঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো ওই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয়। আর আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি। ফেরেশতার সম্মান বেশি না মানুষের? বুঝা শোনা বলেন কার? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সুবহানাল্লাহ পড়েন। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ পড়েন। আহা, মানুষের মর্যাদা সবচাইতে বেশি, এজন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না। এর কারণ, জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি, বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অনেকে মনে করে আমি জাকাত দেয় আমি মনে দয়া করছি, আমি মনে হয় করুণা করছি। আচ্ছা, যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে? নিমুনা জাকাত, কিন্তু আমি যদি বলি দিমুনা আমার খবর আছে না নাই? আমার জন্য দেয়া ফরজ, ওর জন্য নেয়া ফরজ না, তাই আমি দিয়ে করুণা করিনি, ও আমার কাছ থেকে জাকাত নিয়ে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে। লক্ষ্মীপুরে আমি ওয়াজ করলাম, বললো হুজুর আমরা এভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি, এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই, আমরা জাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই, বিদেশে পাঠিয়ে দেই, ওর কষ্টা অর্জিত সম্পদ দিয়ে ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে, কোনো জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না। এইভাবে জাকাত দিতে হবে। দিলটার একটু খোলেন, হাতটার একটু খোলেন, তাহলে হৃদয়টারে খুলে দিবে কে? দে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, দে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত। পড়েন আমিন। এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই, রাজি আছেন সবাই? সংঘবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এই দুই দেরহাম দিয়ে বিদায় করে দিতে পারতেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন, পারমানেন্ট সলিউশন দিলেন। এজন্য অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে?